নাম্বারটা হচ্ছে খালি মানে থাকবে অ্যাক্টিভ 24 আওয়ার এর জন্য বাট হচ্ছে 8585889 আমরা ট্র্যাক দিব হ্যাঁ মনে আছে তবুদা একটা ভিডিওতে বলেছিল তবুদার চ্যানেলে 80,000 সাবস্ক্রাইবার হবে তোমাদের সবাইকে নাম্বার দেবে 80,000 ছাড় 83,000 হয়ে গেল এখনো দেয়নি নাম্বার আমার সবকিছু মনে আছে নাম্বার তো আমি অবশ্যই শেয়ার করবো বাট আমি তোমার পার্সোনাল নাম্বার শেয়ার করতে পারবো না আর তোমাদের প্রত্যেকের 80,000 সাবস্ক্রাইবার 80,000 কমপ্লিট হয়ে গেছে বাকি আগেই এখন প্রায় 84K হতে যাচ্ছে চেক গাইস কথা ইজ কথা নাম্বার দেবো যেমন দেবো এখন যাবো বেটি সিমদুল দায় একটা কোনো দোকানে এই সিমটা তুলবো দেন আই উইল শেয়ার মাই নাম্বার উইথ ইউ ভুলভাল ইংলিশ বলে আর কতদিন চলবে আর আজ করছে সেই দিন যেদিন আমি একটা নাম্বার হচ্ছে তুলবো সরাসরি কথা বলার জন্য একটা কোনো জিও সিম তুলবো অন্য কোনো জায়গা থেকে সেই নাম্বারটা থাকবে একদম পুরো ভ্যালিড একদিনের জন্য অনলি ফর কল একদিন সবাই কল করে নিও দেন পরের দিন থেকে ফোন ব্যাপার করে সুইচ অফ কারণ ওই নাম্বারে আর কোনো কল আসবে না আর আমি আগেরবার আমি যখন করেছিলাম তখন আমার ফোনে প্রায় 5,000 মতো কল এসেছিলো যাই না এবার কত আসবে আর যারা যারা আমাদের আসে একদম পুরো মানে ভালোবাসার লোক প্রত্যেকে ফোন করো সবার সঙ্গে ভালোভাবে কথা বলতে পারবো যারা ভাই হেটার তারাও কল করো তার সঙ্গে কথা হবে বাট সময় সাপেক্ষ অনুযায়ী গাইস আমি বাট সবার সঙ্গে কথা বলবো এখন যাবো আমরা দিদির দোকানে সিমটা তুলবো দেন দেখবো কি নাম্বার পাই তখন আমরা শেয়ার করবো যখন ভিডিওটা পোস্ট হচ্ছে তখন থেকে পুরো একদিন নাম্বারটা পুরো ভ্যালিড থাকবে দেন তারপর থেকে নাম্বারটা এখন থাকবে পুরো আউট অফ কভারেজ বা অমুক তমুক সুইচ অফ মানে তারপর থেকে কোনো পাওয়া যাবে না আর আমি নাম্বার শেয়ার করছি না এর মধ্যে 1,00,000 যদি কখনো হয় দেন তারপর দেখা যাবে কি হয় বা না হয় তা চলো লেটস গো টু দিদির দোকান ইয়ো এবার হবে পাসপোর্ট সাইজ ফটো উঠবে ফটো সেশন ফটো সেশন চলছে হয়ে গেল ইস্তাবাস ফটো তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হবে না যে ফর্মা মর্মা মেরে পোস্ট করবে তাহলে এখানে এখন এতগুলো সিম রয়েছে সবই হচ্ছে এয়ারটেল সিম 5G সিম আমাদের কোনটা নেবো কোনো ঠিক ঠিকানা নেই যাই নেবো না কেন সবগুলো নাম শুরু হচ্ছে 8585 দিয়ে জাস্ট খালি আমি ইউজ করছি মানে সিমটা খালি মানে ইউজ করবো একদিনের জন্য সেসব কোনো চাপ নেই আর দেখো সব নাম্বার হচ্ছে 8585 তখন দেখা যায় কোনো নেওয়া যায় মধ্যে এতগুলো সিম রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 চলো যে কোনো একটা বাজবো ওখান থেকে আমি এখন সেটা হচ্ছে 1 2 3 স্টার্ট দিস এটা হচ্ছে আমার সিম এখন এখন নাম্বারটা অ্যাক্টিভ করা হবে দেন নাম্বারটা অ্যাক্টিভ করার পরে আবার বলছি আমি 8585 8 9 7 4 1 এটা হচ্ছে আমার সঙ্গে কোম্পানি কথা বলার জন্য একদিনের জন্য নাম্বার নাম্বারটা হচ্ছে মানে থাকবে ভ্যালিড থাকবে হচ্ছে মাত্র একদিনের জন্য 8585 8 না 8585 8 8 9 7 4 1 এটা হচ্ছে নাম্বার সবাই এখন কল করো সঙ্গে কথা হবে আজকের দিনের মধ্যেই ভাই সাফ এয়ারটেল 5G তো গাইস এখন হচ্ছে মানে আমাকে জিত কল করে দেখবে নাম্বারটা কোন অ্যাক্টিভ হয়েছে কি হয়নি না লাইক 8585 8585 8 8 9 7 4 1 2 hours later গাইস ফাইনালি সিমনি বাই চলে এসেছে চুলফুল কেটে একদম পুরো আমি তোমাকে এখনো বলছি আবার বলছি নাম্বারটা খালি মানে থাকবে অ্যাক্টিভ 24 এর জন্য আজকে আমি ছাড়লাম ভিডিওটা সকাল 10টার সময় অ্যান্ড পরের দিন সকাল 10টা পর্যন্ত গাইস থাকবে নাম্বারটা খোলা মেবি হয়তো মানে থাকতে পারে মানে রাতবেলা সুইচটা ঘুমানোর সময় যাই হোক গাইস নাম্বারটা একবার দেখি নাম্বারটা হচ্ছে এইটা নাম্বারটা হচ্ছে 8585 8 8 9 7 4 1
এইটা হচ্ছে নাম্বার, আমি হচ্ছে নিচে একটা এয়ারটেল সিম 5G জাস্ট কেস সেটা একদিনের জন্য তোমার সাথে কথা বলার জন্য। এমনটা হতে পারে যে তোমরা যখন ফোন করছো তখন ফোন বলছে আমার বিজি, মানে সেই সময় হয়তো তোমাকে অন্য কেউ ট্রাই করছো কল করার জন্য বা আমি কার সাথে কথা বলছি, এই বলছে গাইস ফোন বিজি বলে কোনো চাপ নিও না, আমি হয়তো তখন অন্য কারোর সঙ্গে কথা বলবো বাট তোমার ট্রাই করে যেও, আই থিঙ্ক তোমার কল গাইস এই নাম্বারে ঢুকবে, তোমার সঙ্গে কথা বলতে পারবো, কোনো চাপ নেই। আমি জানি না আমার সঙ্গে কি হবে বা না হবে। জিত তুমি কিছু বলতে যাও? ইয়েস, তুমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠে 12টার সময় আর তোমার ব্লগ পাবলিক হবে 9টার সময়, তুমি 9টার সময় তোমার সাবস্ক্রাইবার বা তোমার ফ্যামিলি মেম্বাররা তোমাকে ঘুম থেকে তুলে জাগিয়ে দেবে, এই জিনিসটা খুব ভালো লাগবে সেদিন। আর তুমি ঘুমের ঘরে ওকে এই জিনিসটা যে ফার্স্ট শুনবে আমি তার কাছে শুধু স্যালিউট। হবে না হবে না, কিছুই হবে না গাইস, কালকে পুরো হবে একটা টাস্ক সেরকম। আমি আমি ইচ্ছে মানে নাম্বার দিয়েছিলাম, এই নাম্বারটা দিয়েছিলাম মানে গাইস আমি দিয়েছিলাম সেরকম সাবস্ক্রাইব 10K হওয়ার সময়, 10K তো হয়ে গেছে, 10K স্পেশাল ভিডিও চ্যানেলে আসবে। তাছাড়া আমি ভাবছি একটা নাম্বার মানে দেবো তোমাদেরকে মানে একদিন সবার সঙ্গে ফোনে কথা বলার জন্য, তো আমি এখনো সিম তুলতে যাইনি বাট নাম্বারটা আমি এখানে দিয়েছি, সবাই মিলে দেখানো নাম্বারটা এখানে একবার, আমি মানে আমি আমি জানি না মানে কী নাম্বারটা এখানে দেওয়া যায় ঠিক আছে। তো যা যা নাম্বারটা দেখতে পারলে আজকের দিন থেকে মানে আমি মানে আমি যাবে ছাড়লাম ভিডিওটা, আজকের দিন থেকে 24 আওয়ার্স মানে একদিনের জন্য নাম্বারটা অ্যাক্টিভ থাকবে, তোমার যারা যারা ফোন করবে মানে লোকজন মানে মানে যারা ভিডিও দেখো যারা আমাকে মানে ভালোবাসো তারা ফোন করতে পারো, আর যারা হেটার্স তোমরা ফোন করে পারলেও স্পিসি মেরেও ফোন করে, আর নাম্বারটা একদিন পরে নাম্বারটা আবার অফ করে দেবো, আর দেখা যাক তোমরা কে কে ফোন করো বা না করো। আজকে এলাম আশীর্বাদের সময়, আই থিঙ্ক গাইস দেখা যাক কত কল আসে, যত পরে কল করো প্রত্যেকের সঙ্গে কথা হবে, নয় ভিডিও কল অনলাইন অডিও কল সীমা জিতের কাছে। জানি এটা কোনো ভিডিও না, যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাস্ট, আর ভাই হ্যাঁ মনে হচ্ছে তো 1 লাখ হলে কী হবে, 1 লাখ হলে মিটে পেটটা ছোটো খাটোর মধ্যে করবো, যাই হোক গাইস লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাস্ট, নাম্বার অনলি থাকবে অ্যাক্টিভ 24 আওয়ার্সের জন্য, 8585 খবরটা গাইস তোমার দেখে নিতে পারো আগে, যাই হোক ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাস্ট, টাটা কেমন সবাইকে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ অল। মানে আমি কি বসি তোমার ফোন করে ধোয়ার জন্য, কারণ সত্যি বলতে এত ফোন আসবে সবার ফোন রিসিভ না করলে গাইস হবে না, বাড়ি যাই বসি পুরো ফোন ধরতে। চলো বন্ধুরা এখানেই টাটা।